ক্যান্ডিডেটের উপরে এসসি লিস্ট। ওকে, প্রথমে নাম আছে অঙ্কিতা মণ্ডল, এসসি ক্যাটাগরি থেকে বিলং করছে, অ্যাগ্রিগেট মার্কস হচ্ছে 98% এবং ডেট অফ বার্থ হচ্ছে 15/7। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের নিজের চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.visvabharati.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে বিশ্বভারতীর আন্ডারে একটি নতুন এবং একটা বিগ আপডেট উঠে এসেছে। তো কী সেই আপডেটটি, সেটা কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ আপডেটটি। এবং প্রথমেই বলে রাখি, ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তো আপনারা কিন্তু অবশ্যই বা আমার ছোটো ভাই বোনরা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণটা মন দিয়ে দেখবে। এবং সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে ক্লাস ইলেভেনের এক্সটার্নাল ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, তো সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে অ্যাডমিশন সেকশনে ক্লিক করার পরে দেবে তোমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, আমি এখানে ক্লিক করছি। তো এখানে দেখতে হচ্ছে এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে এই মুহূর্তে পাঠ্যভবন এবং শিক্ষা সাঁতরা ভবন এই দুটো ভবনের আন্ডারে কিন্তু তোমাদের এক্সটার্নাল ক্যান্ডিডেটদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে বিশ্বভারতীর তরফ থেকে অফিসিয়ালভাবে, অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে। তো আজকে আমরা সম্পূর্ণটা পাঠ্যভবন নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ ডিটেল অ্যানালাইসিস করবো, তো তোমরা অবশ্যই দেখবে। তো এখানে পাঠ্যভবনে ক্লিক করার সাথে সাথে দেখবে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পাঠ্যভবনের আন্ডারে এক্সটার্নাল ক্যান্ডিডেটদের ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এবং পিডাব্লিউডি এই যে পাঁচটা ক্যাটাগরি, সরি ছটা ক্যাটাগরিজ রয়েছে, এই ছটা ক্যাটাগরিজের কিন্তু এক্সটার্নাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। ওকে, এবং সেটা হচ্ছে প্রি ডিগ্রি হিউম্যানিটিসের ওপর, হিউম্যানিটিসের ওপরে। ওকে, তো আমি এখানে আবার ক্লিক করছি ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছি আমি এখানে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি খুলে নিয়েছি পাঠ লিস্টটা, এবং ইউআর মানে হচ্ছে এখানে সমস্ত ক্যাটাগরিজ রয়েছে। ওকে, তোমাদের কিন্তু প্রথমেই বলে রাখি ইউআর মানে দেখো সমস্ত ক্যাটাগরিজ রয়েছে, এবং ক্লাস ইলেভেনে হিউম্যানিটিসের কিন্তু এটা প্রফেশনাল মেরিট লিস্ট অ্যাডমিশনের ক্ষেত্রে, ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নেবে যে সমস্ত ছাত্রছাত্রীরা হিউম্যানিটিসের উপরে তাদের কিন্তু এটা হচ্ছে প্রফেশনাল মেরিট লিস্ট, এবং সেটা অবশ্যই হচ্ছে ইউআর ক্যান্ডিডেট। অর্থাৎ এই ইউআর ক্যান্ডিডেটের মধ্যে তোমাদের এসসি, জেনারেল, ওবিসি, ওকে, সমস্ত ক্যাটাগরিজ কিন্তু থাকবে। এবং এছাড়াও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু লিস্ট আছে, সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছি এখানে প্রথম যার নাম এসেছে সে হচ্ছে অঙ্কিতা মণ্ডল, ক্যাটাগরি হচ্ছে এসসি এবং ইন ক্লাস অ্যাগ্রিগেট ক্লাস টেনে পেয়েছে 98%, এবং ইংলিশের মার্কস এখানে দেওয়া নেই এবং এখানে ডেট অফ বার্থও কিন্তু দেওয়া আছে এবং পিডাব্লিউডি স্ট্যাটাসও কিছু নেই। এবং দেখতে পাচ্ছি এখানে যে রয়েছে সোমনাথ দাস, সোমনাথ দাস জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছে, মার্কস হচ্ছে 94.57 এবং তোমার এর ডেট অফ বার্থ এখানে দেওয়া আছে এবং এটা হচ্ছে পিডাব্লিউডি ক্যাটাগরির অন্তর্গত, লো ভিশনের আন্ডারে। ওকে, তো এইভাবে তোমরা দেখে নেবে তোমাদের মেরিট লিস্ট এখানে বা তোমাদের নাম এই প্রফেশনাল মেরিট লিস্টের মধ্যে আছে কি না। প্রফেশনাল মেরিট লিস্টে কিন্তু যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের সবারই নাম থাকার কথা, যদি না থাকে তো জানবে তোমাদের কোথাও ফর্ম ফিল আপের মধ্যে কোথাও কোনো ভুল হয়েছে। এখানে একটা বলে দিচ্ছি ইনফরমেশন হচ্ছে, সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিশন টু দ্য অ্যাভাব প্রোগ্রাম ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং, এনি ডিভিশন ফ্রম দ্য অ্যাগ্রিগেট স্কোর রিকোয়ার্ড ফর মেরিট লিস্টিং উড লিড টু বি ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি তোমাদের কোনোভাবে তোমরা ফর্ম ফিল আপের একটা তোমরা মার্কস দিয়ে ফর্ম ফিল আপ করেছো বা করেছো এবং তোমরা যখন কাউন্সিলিং করাতে যাবে তখন তোমাদের মার্কসটা আলাদা, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সম্পূর্ণ ক্যান্ডিডেটটাকে বাতিল করে দেওয়া হবে, কোনোভাবে কোনো কথা শোনা হবে না, সাথে সাথে বাতিল করে দেওয়া হবে। তো টোটাল ক্লাস ইলেভেনে, ক্লাস ইলেভেনে যারা ভর্তি হতে চাও তাদের মোট হিউম্যানিটিসের তোমাদের নাম এসেছে 102 জনের, এবং দেখতে হচ্ছে লাস্ট যে যার নাম আছে সে হচ্ছে সাবনাম মণ্ডল, এবং জেনারেল ক্যাটাগরি থেকে 70.83% মার্কস পেয়েছে এবং তোমার তার ডেট অফ বার্থ হচ্ছে 19/6/2005 এবং ইংলিশের মার্কস হচ্ছে 78। তো প্রফেশনাল মেরিট লিস্টে কিন্তু তোমাদের অবশ্যই নাম অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, যদি থাকে জানবে তবে তোমাদের কাউন্সিলিংয়ের চান্স আসতে পারে, যদি না থাকে তোমাদের কাউন্সিলিংয়ের কোনোরূপে কোনো চান্সেস আসবেই না। তো নেক্সট এবার আমরা দেখিয়ে দেবো তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ একজনের নাম আছে মনীষা পাল, ক্যাটাগরি ইডাব্লিউএস, অ্যাগ্রিগেট মার্কস হচ্ছে 77.28%, ইংলিশের মার্কস হচ্ছে 76 এবং ডেট অফ বার্থ হচ্ছে 4/4/2006। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেবো ক্লাস ইলেভেনে ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট, এটা সম্পূর্ণ যেটা আছে সম্পূর্ণটা ওবিসি ক্যান্ডিডেটদের। তো এখানে প্রথমেই যার নাম আছে সে হচ্ছে রামকৃষ্ণ পাল, ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছে এবং তার অ্যাডমিটেড মার্কস হচ্ছে 90
3.42 এবং ইংলিশে পেয়েছে হচ্ছে 83 এবং ডেট অফ বার্থ হচ্ছে 1/8/2004। তো এখানে কিন্তু দেখো সবারই কিন্তু এখানে মার্কস দেওয়া আছে। দেখতে পাচ্ছ যে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশনে প্রতিটা জায়গায় সেম বলছে যে তোমরা যদি কোনোভাবে তোমাদের কোনোভাবে কোনো গন্ডগোলে বা কোনো মিস গাইডেন্স বা মিস ইনফরমেশান দিয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের ক্যান্ডিডেটটাকে সাথে সাথে ক্যান্সেল করে দেওয়া হবে। তো নেক্সট লিস্টে এবার আমরা চলে যাব। নেক্সট লিস্ট রয়েছে সেটা হচ্ছে হিউম্যানিটিসের উপরে এসসি লিস্ট। ওকে, প্রথমে নাম আছে অঙ্কিতা মণ্ডল, এসসি ক্যাটাগরি থেকে বিলং করছে, অ্যাগ্রিটেড মার্কস হচ্ছে 98% এবং ডেট অফ বার্থ হচ্ছে 15/7/2022। ওকে, টোটাল এখানে মোট এসসি ক্যান্ডিডেট আছে 46 জন এবং এখানেও কিন্তু দেখো সেম অ্যাজ ওয়াইজ বলছে যে তোমাদের কোনোভাবে কোনো মিস ইনফরমেশান দিলে কিন্তু তোমাদের সাথে সাথে তোমাদের বাতিল করে দেওয়া হবে। ওকে, তো নেক্সট এবার আমরা দেখে নেব এসটি ক্যান্ডিডেটদের লিস্ট। এসটি ক্যান্ডিডেটের প্রথম যে আছে তার নাম হচ্ছে মহাদেব হাসদা এবং এসটি ক্যাটাগরি থেকে 86.28% হচ্ছে মার্কস, ইংলিশে 91 এবং 1/3/2005 হচ্ছে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ। ওকে, মোট 17 জনের নাম বেড়েছে এবং লাস্ট যে আছে সে হচ্ছে অঞ্জলি মুর্মু, এসটি ক্যাটাগরি থেকে 37.28% এবং 62% হচ্ছে তোমাদের ইংলিশে মার্কস এবং 21/1/1/2006 অর্থাৎ 21 জানুয়ারি কিন্তু এর জন্ম। ওকে, তো তোমরা দেখে নেবে, তোমরা অবশ্যই তোমরা দেখবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, তোমাদের ক্যাটাগরি ওয়াইজের নাম আছে নাকি এবং ইউআরের নাম আছে, দুটো জায়গাতেই কিন্তু তোমরা দেখে নেবে। ওকে, এবং নেক্সট রয়েছে পিডাব্লিউডি ক্যাটাগরি অন্তর্গত থেকে, দেখতে পাচ্ছ এখানে দুজনের নাম আছে, সোমনাথ দাস জেনারেল ক্যাটাগরি থেকে 94.57 5/12/2022 জন্ম, 8 হচ্ছে এবং পিডাব্লিউডি স্ট্যাটাস হচ্ছে লো ভিশন এবং সেকেন্ড যে হচ্ছে সে হচ্ছে সূরিয়া হেমব্রম, এসটি ক্যাটাগরি 76.14% ইংলিশ 75 20/12/2001 জন্ম, হচ্ছে ব্লাইন্ডনেস। ওকে, এখানে কি বলছে, অ্যাডমিশন টু দ্য অ্যাবভ প্রোগ্রাম ইজ টু বি সাবজেক্টেড টু ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যাট টাইম অফ কাউন্সেলিং, এনি ডেভিশন ফ্রম দ্য অ্যাগ্রিগেট স্কোর রিকোয়ার্ড অফ মেরিট লিস্টিং উড বি লিড টু বি ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি, আশা করি তোমরা সমস্তটা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং এরপরে যদি তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্স খোলাই আছে এবং তোমরা অবশ্যই আমাদের 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 চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি কিন্তু আমরা সম্পূর্ণরূপে গাইড করে থাকি। তোমরা প্রিভিয়াস ভিডিও যদি আমাদের দেখে থাকো তোমরা দেখে নেবে আমরা সম্পূর্ণটা কিন্তু টোটালি খুব ভালো করে তোমাদেরকে গাইড করে থাকি। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো রাখবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলকে ভিডিওটা সম্পূর্ণ লাইক করে দেবে এবং চ্যানেলটি এবং ভিডিওটি সম্পূর্ণভাবে রূপে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে আমাদের একটু হেল্প হয় এবং তোমরা জানো যে তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক, তোমাদের শেয়ারই আমাদের খুব উৎসাহ এবং আমাদের প্রেরণা যোগায়। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো এবং নেক্সট এবার আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের তো মনে এখন প্রশ্ন হতে পারে যে প্রফেশনাল মেরিট লিস্টও বেরোলো, এরপর তোমাদের কী হবে? এরপর তোমাদের কাছে মেল যাবে অথবা ফোনে মেসেজ যাবে, তোমরা যে মেল আইডি দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে অথবা যে ফোন নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, তো তারপরে তোমাদের কাছে তারপর তোমরা কী করবে, তারপর তোমরা সেই মেল আইডি যে যখন ইমেলটা আসবে তো ওখানে যে ডেট দেওয়া থাকবে সেই ডেট অনুযায়ী কিন্তু এবং তারপর আমরা ততক্ষণ তোমাদের কিন্তু আপডেট দিয়ে যাবো। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই এবং ততক্ষণ তোমরা আমাদের সাথে অবশ্যই থাকো। ওকে।